হবে নাকি? হ্যাঁ 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 ওই তো ওইরকম তাই বললাম যে গরুর মতো গরু না হইলে পরে গরু পালতে পারবো না। এই ওই গোয়ালে দেওয়া গেছে হইলো 4,000 টাকা দুধের এক মাসে, আমি খাওয়া আনছিল 6,000 টাকা। মানে এক মাসে দুধের টাকা দিয়ে 4,000 টাকা, আপনি নিয়ে আসছেন 6,000 টাকা খাওয়া, 2,000 টাকার উল্টো দিয়ে আনছি। তাহলে গরু পালন তো ছেড়ে দেওয়া ছাড়া দিলাম, বিক্রি করে খেলাম। আমি বলতে আছি আপনি মনে করেন একটা গরু 10 কেজি দুধ দেয়, 500 টাকা দুধ দিলো, ওর অন্তর্পক্ষে 200 টাকা তার খাওয়াইতে হইব, 300 টাকা থাকে, 200 টাকা ওই ছাটি ভুষি কমই লাগবো, আর অন্য গাছটা আছে ওখানে ফ্রি। আচ্ছা, আর জমি রাইখা যদি খাওয়ান লাগে তাহলে তো আর খরচ আছে। বছর শেষে যে বাছুরটা হচ্ছে ওই বাছুরটাই যে লালন পালন করে, যেমন এই বাছুরটা আমার এই যে ওই গাভীর এই বাছুরটা হয়তো আর এই দুধ ছাড়িয়ে গেলে 50,000 টাকা বিক্রি করে দিব। আচ্ছা, এই লাভ, এটাই লাভ, এটাই লাভ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি হিন্দু ভাকুরতা সাভার। তো এখানে দেখতেই পাচ্ছেন যে কয়েকটি গরু আমরা দেখতে পাচ্ছি, সে একসময় স্বর্ণকার ছিলেন, স্বর্ণকার থেকে গরু লালন পালন, গরু লালন পালন তো অনেক আগে থেকেই করেন। গরু লালন পালন করে আসলে কেমন আছেন আমরা জানবো তার কাছ থেকে। দাদা কেমন আছেন? আছি, ভালো আছি। কি নাম আপনার? আমার নাম গোপাল দাস। গোপাল দাস দাদা, একটু যদি এদিকে আসতেন। এই যে আমরা যতটুকু জানতাম যে আপনি একসময় স্বর্ণের ব্যবসা করতেন, স্বর্ণের ব্যবসাটা, স্বর্ণের শ্রমিক ছিলাম আমরা, শ্রমিক হাতে কাজ করতাম। আচ্ছা, হাতে কাজ করতাম, এখন কাজ কর্ম নাই তাই বাড়িতে এসে বসে বসে, বাড়িতে এসে বসে বাড়িতে এসে বসে গরু তরু পালি, তো হাল গৃহস্থ আছে চলি। আচ্ছা, তো এই যে গরু যে দেখতেছি এখন কয়টা বাছুর সহ? বাছুর সহ 4টা আছে, 4টা, 2টি বাছুর 2টি গাভী। হ্যাঁ, আচ্ছা, আগে আরো 2টি ছিল বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিয়েছেন কেন? ঘাসের অভাব, খাদ্যের অভাব, খাদ্যের অভাবে গরু বিক্রি করে দিচ্ছেন, জিনিসপত্রের দাম বেশি, পাইলা লস হোক পাইলা। গরু লালন পালন কতদিন হলো করেন? গরু লালন পালন আমার মা বাবা পাইলা গেছে, ওর পরে থেকে আমিও পালি। ওর পর থেকে পালেন? হ্যাঁ, ঢাকা থাইকেই আমার ওই বাড়িতে ওয়াইফ পালতো। একসময় কি গরু পালনে লাভ ছিল? আগের দিনে হয়তো এই গরু দিয়ে হাল গৃহস্থি করতো, বুঝছেন? আচ্ছা, ওই এখন তো হাল থাল গরু দেখ পায় না, এখন হইলো ওই ট্রাক্টর দিয়ে হাল বায় জমা জমিন করে। আচ্ছা, মানে গরু পেলে আসলে সুবিধাটা কি? এখন আগে কি সুবিধা ছিল, এখন কি সুবিধা? এখন তো আর সুবিধা নিয়ে তো পালি না, শখ করে পালি আর কি, দুধ টুধ খাওয়া যায়, একটু বাচ্চা কাচ্চা দুধ খাওয়ানো যায়। আচ্ছা, এই সুবিধা নিয়ে পালি। তার মানে এখন গরু পেলে লাভটা হলো ওইটাই যে সংসারে দুধের চাহিদা মেটানো, দুধের চাহিদা মিটে আর হইলো পাইলে খুব একটা লাভ নাই। এখন যারা বেশি পরিশ্রম করতে পারে, ঘাস ঘুষ খাইতে খাওয়ায়, খাদ্য কিনা কম খাওয়ায়, তাকেও একটু লাভ আছে আর কি। তার মানে বলতে চাচ্ছেন গরু পালনের লাভ আছে যদি যদি তারা পরিশ্রম করতে পারে, পরিশ্রম লসই বেশি হয়, বেশিরভাগ মানুষের লস। গরু লসটা কি খাবার নাকি অন্য কোনো কারণে লস হয়? খাবার, এই তো খাবারে খাওয়ান লাগে না, খাওয়াইতে এত পয়সা খরচ করে খাওয়ান লাগে না। এখন লস যেটা হলো যে ধরেন একটা গরু যদি 15 কেজি দুধ দেয় প্রতিদিন, হ্যাঁ, 15 কেজি দুধ যদি 50 টাকা করে বিক্রি করা হয় তাহলে হচ্ছে কত? 750 টাকা, 750 টাকা, তাহলে 750 টাকা একটা গরুর পেছনে তো 750 টাকা খরচ হয় না? একটা গরু তো প্রতি ওই 6 মাস দুধ দিলে আর 6 মাস তো তারপর এমনি খালি খাওয়ান লাগে। আচ্ছা, মানে ওই 6টা মাস একটু ভালো হয় আর বাকি 6 মাস ভালো থেকে খাওয়ান লাগে। আবার যদি একটা গরুর আরে বীজ দিলাম দাগ রাখলো না, আর বছর বইরে খাওয়ান লাগে। আচ্ছা, ডাক্তার কি বলে কেন? ডাক্তার তো ওই একটা ওষুধ দিয়ে বীজ দিল, তার উপর ডাক রাখে নাই, এরপরে বলছে যে এটা কি ওষুধ খাওয়াই জানি, তারপর ডাক রাখে নাই। এটা কি অস্ট্রেলিয়ান জাতের নাকি? অস্ট্রেলিয়ান করস আর কি, করস। আমার দুইটাই করস। কয়টা বাচ্চা দিছে ওইটা? ওইটা 2টা বাচ্চা না, 2টা বাচ্চা। কয় কেজি দুধ দেয় এরা? প্রথম তো 10 কেজি দুধ দিত, পরে আস্তে আস্তে মানে 3-4 কেজি দুধ গেছে, 3-4 কেজি। আর এটা? এটা প্রথম দিকে 5-6 কেজি দুধ দিত, প্রথম দিকে 5-6 কেজি। মানে এটা কি এক বেলায়? এটা এটা দুই বেলা দেয়, আপনি এখন তো বসা, স্বর্ণের কাজও নেই, তাহলে এখন গরু বেশি, গরু লালন পালন করে কি সেই হাল? গরু লালন পালন করে এখন সংসার চলবো না, এটা হলো উপরন্ত পালা আর কি।
সংসার চলবে না অন্য কাজ কইরা সংসার চালাইতে হয় কিন্তু অনেকে বলতেছে যে গরুর উপরে ডিপেন্ড গরু পালন করে সংসার চালাচ্ছে আমাদের চলে না অন্যান্য কে বলে তা জানি না গরু পাইলে সংসার চলন দেখান কঠিন যে জিনিসপত্র দেওয়া গরু পাইলে সংসার চলে কেমনি আপনি মনে করেন একটা গরু যদি 10 কেজি দুধ দেয় 500 টাকা দুধ দিল হ্যাঁ ওর অন্তর্ভুক্ত 200 টাকা তার খাওয়াইতে হইব প্রতিদিন 300 টাকা থাকে 200 টাকা ওই ছাতি ভুসি কমই লাগবো আর অন্য গাছটা আছে ওখানে ফ্রি আচ্ছা আর জমি রাইখা যদি খাওয়ান লাগে তাহলে তো আর খরচ আছে বছর শেষে যে বাছুরতে হচ্ছে ওই বাছুরতেই যে লালন পালন করে যেমন এই বাছুরতে আমার এই যে ওই গাভীরই এই বাছুরটা হ্যাঁ হয়তো আর এই দুধ ছাড়িয়ে গেলে 50 হাজার টাকা বিক্রি করুন দিব আচ্ছা এই হলো লাভ এটাই লাভ এটাই লাভ তাও তো লাভ আছে লস নাই তো তারপরে যে খাওয়াইলাম গরু এখানে লাভ হইলো করতে গিয়ে সারা বছর ওই যে খাওয়াই সারা বছর যারা ওই বললাম যে বাইরে খাদ্য না খাওয়ায় যারা গরু পালতে পারে তারা আর সংসার চালাইতে পারে আমরা পারুন না মানে তার মানে বাইরে খাদ্য বলতে ছাটি ভুসি গম চা তারপরে এলো ওই খুদ আছে কিন্তু এগুলো তো খাওয়ান লাগবে এগুলো খাওয়ান লাগে অনেকে খাওয়ায় কম অনেকে বেশি খাওয়ায় আমরা যেমন এগুলোর উপরে নির্ভর বেশি কিন্তু যারা নতুন এখনো অনেকে আছে যে প্রবাসে যারা যাচ্ছে 5 লাখ 10 লাখ টাকা খরচ করেও যাচ্ছে তারা অনেক সময় বলে যে গরু পালন করবে হ্যাঁ যে প্রবাসে না গিয়ে বা প্রবাস থেকে এসে গরু পালন করতে চায় তারা আসলে কি করবে তাদের কি পরামর্শ দেবেন তারা যদি পরিশ্রম করে পালতে পারে হয়তো তাদের সংসার চালাতে পারবো আমরা পারছি না মানে গরু পালতে গেলে অনেক পরিশ্রম করতে হবে অনেক পরিশ্রম গরুর মতো গরু না হইলে পরে গরু পালতে পারবো না গরুর মতো হতে হবে হ্যাঁ গরু রে গরু যে রকম আমরা অঙ্গ মতো হইলে পরে গরু পালতে পারবো আচ্ছা মানুষ কি আসলে গরুর মতো হতে পারে পারে না খাটনি খাটন লাগে তাও বুঝলে এই যে একটা গরুর গোবর তোমার যে পরিষ্কার করতে হয় দিনে 4 বার করে পরিষ্কার না করলে পরে গরু থাকবার ওনা মশা মাছের কাজ অবশ্যই যে ধরেন ওর কাছ থেকে যদি আপনি নিতে চান হ্যাঁ তাহলে তো ওরেও দিতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ ওই ওই তো ওই রকম তাই বললাম যে গরুর মতো করুন না হইলে পরে গরু পালতে পারবো না আর যেটা হলো এই গরু তো এটা হলো আপনাদের লক্ষ্মী বলার লক্ষ্মী বলে আমরা লক্ষ্মী আপনাদের ভেতরে এটা দেখবা না দেখ থাকতেই হবে হ্যাঁ গরু একটা থাকলে আমার সংসারে একটা গরু লাগে যেমন গোবর টোবর দিয়ে আমাকে বাড়ি ঘর পরিবেশে নেপতে ধরতে হয় এগুলো লাগে আচ্ছা মানে সব কাজেই মোটামুটি লাগে লাভ হোক বা না হোক হোক পালে অনেকে একাত্রা পালে আবার অনেকে পালা বাদ দিয়ে দিছে এই পরিশ্রমের জন্য পরিশ্রমের জন্য আমাকে এই পাড়াটাতে হাত ঘুরা গাই দেয় 2-3 বাড়িতে এরকম গরু আছে আর সব বাড়ি খালি আচ্ছা রাখে না সব রাখে না এই পরিশ্রম নিয়ে রাখে না পরিশ্রম তো পরিশ্রমই তারপর লস হয় লস হয় লাভ নাই লাভ নাই আমার তো কোনো লাভ নাই আমার লস তাহলে গরু এই গোয়ালে দেওয়া গেছে 4000 টাকা দুধের 1 মাসে আমি খাওয়ান আনছিল 6000 টাকা মানে 1 মাসে দুধের টাকা দিয়ে 4000 টাকা আপনি নিয়ে আসছেন 6000 টাকা খাওয়া তাহলে 2000 টাকার উল্টো উল্টো দিয়ে আনছি তাকে কই তাহলে গরু পালন তো ছেড়ে দাও পালন ছাড়ন লাগবো বিক্রি করে হলাম আমি বলতে আছি বিক্রি করো আর রাখবেন না এক হাত হয়তো রাখবো যে বাড়ি ঘর লাগে নেপতে নেপতে এই মানে দুধ খাওয়ার জন্য দুধ খাওয়ার জন্য এক হাত রাখবো আচ্ছা তার মানে তাহলে এই যে একটা সময় দেখা গেছে যে ক্ষতিগ্রস্ত বা মানে ক্ষুদ্র খামারি যারা তাদের সরকার থেকে একটা অনুদান দিছে প্রণোদনা দিছে সেটা কি পাইছেন আমরা এক টাকা পাইনি শুধু দাদা কেন দাদা আমরা লেখা লিখেও নিয়ে গেল ছবি করে নিয়ে গেছে আমরা এক টাকা পাইনি আমাদের আমাদের বাড়িতে পাইনি অন্য বাড়িতে পাইছে কিনা জানি না ওই অন্য সামনে এক বাড়িতে বলে পাইছিল আমরা পাইনি আমরা দিয়ে সরকার তো সবার জন্য এটা বরাদ্দ করছে কেন পেলেন না কেন পেলাম না যে এটা তো ওই যে মহিলা লেখা লিখে নিয়ে গেছিল ওনারা আর খুঁজেই পাইনি আসেই নাই এদিকে আসেই নাই না আবার ওই সাইড দিয়ে বলে কয়েক বাড়িতে পাইছে তারা আচ্ছা আচ্ছা আমাদের এখানে আমরা পাইনি আমাদের ছবি তুলে নিয়ে গেছিল আমার গরু আর গরু আরো 2-3টা ছিল এখানে আমি বিক্রি করে দিয়েছি আর 3টা বিক্রি করে দিয়েছি আচ্ছা কাজেই আমি পার পালা পাই না তো পরিশ্রম করেন না অতিরিক্ত এই জন্য পাইছি তো ঠিক আছে দাদা ভালো থাকবেন আপনারা ভালো থাকেন দাদা আমরা আদিন সরকার থেকে যে পাই অনুদান সেই ব্যবস্থা করে দিয়ে আচ্ছা আজ আর পাইবা যাবে হলে টিভিতে নিয়ে দেখাইবেন এটা আচ্ছা ঠিক আছে দাদা আমরা তো করে দিতে পারবো না তোমাদের লাভ হই গেল না হই একটা করে আমরা রাখবার চেষ্টা করব একটা করে বাড়িতে রাখে আচ্ছা ঠিক আছে ওই তো মনে করেন আমরা তো আর দিতে পারবো না আপনাদের কষ্টগুলো তুলে ধরার চেষ্টা করলাম যাতে সরকারের নলেজে যায় ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সরকার যদি সাহায্য করে যারা গৃহস্থলির মধ্যে আছে তারা এগুলি পাইলে পাইলে
একটু থাকতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা, তা নাহলে ওই শুধু গৃহস্থের পয়সা দিয়ে গরু পাইলে থাকতে পারবো না। ঠিক আছে, সব জিনিসের তো দাম বেড়ে গেছে বুঝছেন না, কোনো জিনিসের দাম কম না। এক বস্তা গমের ভুষির দাম মানে 2200 টাকা 300 টাকা দাম হয়ে গেছে। এক বস্তা খুদ দিকে দিকে আগে খালিয়া সরে দিতে পারছে, রাখতো না, এই খুদের দাম হয়ে গেছে এখন 2000 টাকা 2100 টাকা। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আশীর্বাদ করেন, আপনারা ভালো থাকেন।